স্বপ্নে নতুন কাপড় দেখলে কি হয়? আমরা অনেকেই হয়তো ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে নতুন কাপড় দেখি, কিন্তু আমরা হয়তো জানি না যে স্বপ্নের মধ্যে নতুন কাপড় দেখার ব্যাখ্যা কি হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে নতুন কাপড় দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে নতুন কাপড় দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার মনের আশা পূরণ হবে। অর্থাৎ তার মনে যদি কোনো আশা থাকে, তাহলে সেই আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে নতুন কাপড় পরিধান করতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা এই হবে স্বপ্নদ্রষ্টার জীবনে সুখ শান্তি নেমে আসবে। এবং স্বপ্নদ্রষ্টার জীবনে যদি দুঃখ কষ্ট থেকে থাকে, তাহলে সেই দুঃখ কষ্ট চলে যাবে। এবং স্বপ্নদ্রষ্টার সংসারে যদি অভাব থাকে, ফ্যামিলিতে সংসারে যদি কোনো অভাব থাকে, সেই অভাবও চলে যাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে নতুন কাপড় দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা এও হতে পারে স্বপ্নদ্রষ্টার জীবনে সচ্ছলতা নেমে আসবে। প্রিয় দর্শক, মোট কথা বলতে গেলে স্বপ্নে নতুন কাপড় পরিধান করতে দেখা, নতুন কাপড় দেখার ব্যাখ্যা অনেক ভালো। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন সবসময় আমাদের কেমন সুন্দর সুন্দর স্বপ্ন দেখান, পাশাপাশি আমাদেরকে যেন খারাপ স্বপ্ন থেকে হেফাজত করেন, আমিন। স্বপ্ন বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।